উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা ছোলা কাঁচা সিদ্ধ বা তরকারি রান্না করে খাওয়া যায় কাঁচা ছোলা ভিজে খোসা ছাড়িয়ে বা কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে একই সাথে আমিষ ও অ্যান্টিবায়োটিক যাবে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে তাই আজ আমরা এই ভিডিওটিতে ছোলা খাওয়ার বেশ কিছু উপকারিতা সম্পর্কে জানবো আরও জানবো ছোলার ছাতু সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভেজানো ছোলায় রয়েছে ভিটামিন বি ভিটামিন সি যা মস্তিষ্কের গোলযোগ ও হৃৎপিণ্ডের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে ছোলায় রয়েছে জ্বর ভালো করার ক্ষমতা ছোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রোগীদের জন্য ছোলার শর্করা খুবই ভালো শক্তি বৃদ্ধিতে ছোলার গুরুত্ব অপরিসীম এছাড়াও শ্বাসনালীতে জমে থাকা পুরানো কাশি বা কপ ভালো হওয়ার জন্য চমৎকার কাজ করে শুকনো ভাজা ছোলা ছোলা এবং ছোলার শাকে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখানো হয়েছে যে সকল অল্প বয়সী নারী বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হাইপার টেনশনের প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণে ফলিক অ্যাসিড থাকে তাই ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় এছাড়াও হার্ট ভালো রাখতে সাহায্য করে ছোলায় ভিটামিন আছে পর্যাপ্ত পরিমাণে যা মেরুদণ্ডের ব্যথা ও স্নায়ুর দুর্বলতা দূর করতে সাহায্য করে কোরিয়ান গবেষকরাও তাদের গবেষণায় প্রমাণ করেছেন বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার গ্রহণের মাধ্যমে নারীরা কলন ক্যান্সার ও রেক্টাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারেন এছাড়াও ফলিক অ্যাসিড রক্তে এলার্জির পরিমাণে কমিয়ে অ্যাজমার প্রকোপ কমিয়ে দিতে পারে একটা কথা সব সময় মনে রাখবেন ছোলা অবশ্যই পানিতে ভিজে রাখবেন তারপর খাবেন এ থেকে ছোলার বাহ্যিক কেমিক্যাল ও ফাইটিংসগুলো চলে যাবে আর বাকি রইল ছোলার ছাতু ছাতু একটি লো গ্লাইসেমিক ফুড যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী ঠান্ডা ছাতু খেলে রক্তে সর করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এটি রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে দেশি ছোলার ছাতুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা উচ্চ কোলেস্ট্রলের সমস্যা দূর করে তবে যাদের কিডনির সমস্যা রয়েছে তারা ছোলা বা ছোলার ছাতু কোনোটাই খাবেন না তাই নিয়মিত ছোলা খান এবং এই সব রোগগুলি থেকে নিজেকে সুস্থ রাখুন